মনীষী জন ওয়েসলে বলেছেন একটি সুন্দর মন থাকা একটি সুন্দর রাজ্যে বসবাস করার আনন্দের মতো হ্যাঁ দর্শক সেই মনকে ভালো রাখতে শারীরিক সুস্থতার কোনো বিকল্প নেই কারণ শরীর আর মন একে অন্যের পরিপূরক প্রিয় দর্শক আপনাদের শরীর এবং মনের সুস্থতা কামনা করেই শুরু করছি এসিটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লু 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 ডট এই ঠিকানায় অথবা তো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসএ এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যা সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে অনেক ধন্যবাদ আমরা বিভিন্ন ধরনের ব্যথায় ভুগে থাকি পার্টিকুলারলি ঘর ব্যথা এখন খুব বেশি হয়ে থাকে আর আমরা অপারেশন বিহীন কিভাবে ঘর ব্যথার কোন রকম আধুনিক ট্রিটমেন্ট পেতে পারি এই বিষয়ে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো তার আগে আমি প্রথমে জানতে যাচ্ছি ঘর ব্যথা কেন হয়ে থাকে ধন্যবাদ আসলে শরীরে যে যে অঙ্গগুলোতে বেশি ঘর মানে সমস্যা হয়ে থাকে ব্যথা হয়ে থাকে তার মধ্যে অন্যতম ঘর ব্যথা এই ঘর ব্যথার আমরা যে কারণগুলো পেয়ে থাকি দুটো কজ একটা হচ্ছে মেকানিক্যাল কজ আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ মেকানিক্যাল কজের মধ্যে বেশিরভাগ কজগুলি হচ্ছে মেকানিক্যাল যেমন যদি ঘাড়ে ডিক্সের সমস্যা হতে পারে ঘাড়ে নার্ভের সমস্যা হতে পারে লিগামেন্ট সমস্যা হতে পারে মাসেলস সমস্যা হতে পারে হাড়ের সমস্যা হতে পারে যেমন হাড়ে আপনার জানেন যে হাড় ক্ষয় রোগ হাড় ক্ষয় রোগ এটা পরিচিত সমাজে সবাই জানে পায় অনেক রোগী বলে যে আমার হাড় ক্ষয় হয়েছে অনেকে বলে আমার হাড় বেড়ে গিয়েছে এই যে ক্ষয় হওয়া বা বেড়ে যাওয়া এটা হতে পারে যে স্পাইন থাকে স্পেশালি সার্ভাইকাল রিজন সেখানে ষাটটা হাড় আছে এবং প্রতিটি হারে মাঝখানে একটা থাকে এই ক্ষয় রোগটা আপনার হারে হতে পারে বা ডিসেও হতে পারে যদি এই ক্ষয় রোগ হয় তা থেকে ঘাড় ব্যথা হবে এটা কমন পাশাপাশি ডিক্সে যদি আপনার অ্যাথাইটিস বা যেটা ক্ষয় রোগ বলি সেটা হতে হলো ডিক্সটা হাইট কমে যাবে ফাইব্রোস্ট হয়ে যেতে পারে শুকিয়ে যাওয়া হাড় মানে ডিক্স এবং সেক্ষেত্রে স চেপে যেতে পারে ডিক্স এবং হাড় থেকে আবার একটা এক্সট্রা হাড় বেড়ে যেতে পারে যেমন আমরা সেটাকে অস্টিওফাইট বলে থাকি এবং অনেক সময় দুটো হাড় জোড়া লেগে যেতে পারে অস্টিওফাইট যে হাড় বেড়ে যাওয়া এটা কেন হয় সাধারণত যখন হাড় ক্ষয় রোগ হয় সেটা যে কোনো স্পেশালি অস্ট্রো বা অন্যান্য অ্যাথ্রাইটিস থেকে তখন ওখানে ইনফ্লামেশন বা প্রদাহ হতে হতে যেই জায়গাটা প্রদাহ হচ্ছে হাড়ের যেই জায়গাটা ক্ষয় হচ্ছে সেই জায়গার যে ভিতরের বা পিছনের যে হাড় থাকে সেই হারটা ক্ষয়টা পূরণ করার জন্য সে আপনার প্রবৃদ্ধি হতে পারে বেড়ে যেতে পারে তখনই অস্টিওফাইটটা তৈরি হয়ে যায় তো একটা হাড়ের যে যে চেহারা থাকার কথা ওভাল শেপ সে সেপটা তখন দেখা যায় থাকে না দেখা যায় যে কোনো জায়গায় চেপে গিয়েছে কোন জায়গায় বেড়ে গিয়েছে যে সাইজ এতে কিন্তু আপনার চেঞ্জ আসে তো এগুলা হচ্ছে কমন তাছাড়া আমরা যে বলছি যে ডিক্স প্রলাপস অন্যতম সমস্যা ঘাড়ের মেরুদণ্ডের এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন যে রুগীগুলা পেয়ে থাকি ডিক্স প্রলাপসের রুগীর সংখ্যাই অন্যতম অন্য যে মেকানিক্যাল যে কজের মধ্যে ডিক্স প্রলাপস এবং আমরা বেশিরভাগই মধ্যবয়সী রুগী ডিক্স প্রলাপসে আক্রান্ত হয়ে থাকে আমাদের যে রিসার্চে আসছে এখন যেটা দেখা যায় বেশিরভাগই আপনার অবস্থানগত ভুলের কারণে ঘাটের সমস্যাগুলো হয়ে থাকে তার ফলে কি এখন যারা মানে ইয়াং যারা তাদের মধ্যেও তার মানে ঘাড় ব্যথাটা এখন প্রবণতাটাই বেশি দেখা যাচ্ছে তো আমরা যেটা বলছিলাম যে অবস্থানগত অবস্থানগত বলতে যেমন একটা আমরা যখন কাজ করি বসে থাকি বা ডেক্স জব করি যাই করি না কেন কাজের যদি অবস্থানে ভুল থাকে ঘাড় ভুল অবস্থানে থাকে তখন ঘাড়ে আপনার ডিস্কের সমস্যা হচ্ছে যেমন কি কেউ যদি রাতে শুয়ে থাকে শুয়ে থাকা অবস্থায় যদি সে ভুলভাবে শোয় যেমন ঘাড়ে যদি দুটো বালিশ ব্যবহার করে তাহলে ঘাড়ের যে স্পাইনাল যে কার্বেচার থাকে সাধারণত ঘাড় সামনের দিকে উত্তল যেটা আমরা কনভেক্স বলি এই কনভেক্সিটিটা তখন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সে স্ট্রেট হয়ে যেতে পারে তখন আস্তে আস্তে ডিক্স প্রলাপস হতে পারে তাছাড়া যখন আপনি ডেস্ক জব করেন বসে আছে বসে বসে সারা দিন সামনে ঝুঁকে কাজ করছে তা থেকেও এই কনভেক্সিটি নষ্ট হতে পারে যে মেকানিক্যাল কাজ করে সামনে ঝুঁকে যেমন ওয়ার্ল্ডিংয়ের কাজ করা ভারী কাজ করা বিভিন্ন মোটর পার্সের বিভিন্ন কাজ করা বা সামনে ঝুঁকে শুয়ে অনেকের কাজ করতে হয় এই সকল কাজ থেকেও আপনার ঘাড়ের স্পাইনাল যে কার্বেচার থাকে তা ইন ইঞ্জুরি হতে হতে ডিক্স প্রলাপস হতে পারে অথবা আমরা ঘাড়ের আরও কিছু সমস্যা পেতে পারি অনেক কারণে ইঞ্জুরি জাতীয় সমস্যা যেমন অতিরিক্ত ভারী বোঝা যদি কেউ কেরি করা হয়তো সে অভ্যস্ত না বা ভুলভাবে ভুল টেকনিকে বোঝাটা মাথায় নেওয়া হলো তার ওজনের চেয়ে সাধারণত আমরা ঘাড়ে যে ওজনটা কেরি করতে বলি কারো যদি সিক্সটিকে যে ওজন হয় সে থার্টির বেশি ওজন কেরি করা উচিত হবে না সাধারণত যারা ক্যারি করে তো যদি সে থার্টির বেশি ক্যারি করে তখন কিন্তু ইনজুরি হতে পারে এই যে ইনজুরির কথাটা বললেন এবং ওয়েটের সাথে যে একটা রিলেশন আছে যেমন বাচ্চাদের ক্ষেত্রে এখন কিন্তু বলা হয় যে অনেক বেশি ওজনের যদি সে স্কুল ব্যাগ ক্যারি করে সেই ক্ষেত্রে এটা কিন্তু করা উচিত এবং সেই ব্যাপারে যদি একটু বলেন অবশ্যই হ্যাঁ বাচ্চাদেরও যেহেতু ঘর সাথে এই আপনি যেটা বলছেন ব্যাগ ক্যারির সাথে ঘরে এবং পিঠে ব্যথা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এবং বাচ্চাদের সাজেজ একটা বাচ্চার ম্যাক্সিমাম ওজন হতে পারে যে কোনো হাইটেরই গরে ধরেন ম্যাক্সিমাম কত হবে তার পনেরো থেকে বিশ কেজি বা পঁচিশ কেজি ওজনের সাধারণত বাচ্চাদের যারা স্কুল গোয়িং বাচ্চা তো তাকে যদি আপনার একটা ব্যাগ দিয়ে দেওয়া হয় যেটা খুব বেশি ওজনে দেখা যায় যে তার ওজনের প্রায় কাছাকাছি আপনার ব্যাগের ওজন থাকে অনেক সময় তখন তো সে ক্যারি করতে পারবে না এক নাম্বার নাম্বার ওয়ান টু ফলটি ভাবে নেওয়া যে ক্যারি করার কিছু নিয়ম আছে দু কাঁধে তাকে যে ব্যবহার করতে হবে অনেক সময় এক কাঁধে দিয়ে দেওয়া হচ্ছে খেয়াল করা হচ্ছে না অথবা বাচ্চা নিজেও জানে না এবং অতিরিক্ত ওজন হলে দেখবেন বাচ্চাটা সামনে ঝুঁকে সে এটা ক্যারি করার চেষ্টা করে যার কারণে ঘাড়ে এবং পিঠে ব্যথা হতে পারে এটা এবারে কমন এবং সারা ওয়ার্ল্ডেই কিন্তু এটা নিয়ে বলা হচ্ছে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যত দূর সম্ভব বাচ্চার ব্যাগের ওজন কমিয়ে ফেলা যেন অপ্রয়োজনীয় বই অপ্রয়োজনীয় আপনার কোন ওয়ার যেন সে কেরি না করে তাহলে কিন্তু আপনার বাচ্চাদের কিন্তু ঘর ব্যথা পিঠ ব্যথা হতে পারে অনেক সময় বাচ্চা নিজেও জানে না বা বাবা মাও জানছে না যে তার এই যে স্কুল ব্যাগটা থেকে এই ঘটনাটা হচ্ছে এবং এটাতে একটা ইনজুরি হচ্ছে তার ইনজুরি হচ্ছে এবং এই ইনজুরি দেখা যায় যে তাকে আজীবন কেরি করতে হতে পারে মানে ধীরে ধীরে সাইলেন্টলি একটা ইনজুরি তার হয়ে থাকে হয়ে থাকে আর ঘাড় ব্যথার আপনার অনেক অন্য কারণের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যেমন মেরুদণ্ডে যদি ক্যান্সার হতে পারে অনেক সময় যেটা আমরা প্যাথোলজিক্যাল কজ বলি তা থেকে সাধারণত ঘাড়ে খুব কম হয় আমরা বেশিরভাগ রুগী পর্স স্পাইন অনেক সময় পেয়ে থাকি বা টিবারকোলোসিস তবে সেগুলা পিঠে বা কোমরি বেশি হয়ে থাকে সাধারণত তবে ঘাড়েও হতে পারে অন্য যে কোনো প্যাথোলজিক্যাল কজ থেকে কিন্তু আপনার এই ঘাড়ে ব্যথা হতে পারে পাশাপাশি অন্য কিছু নিউরোলজিক্যাল সমস্যা থেকেও কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে মাথার পিছনের সমস্যা বা মাথার সমস্যা থেকেও ঘাড়ে ব্যথা আসতে পারে হাই ব্লাড প্রেশার থেকে ঘাড় ব্যথা হতে পারে আপনার স্ট্রেস থেকে ঘাড় ব্যথা হতে পারে অনেক কজ আছে আবার লো ব্লাড প্রেশার থেকেও ঘাড় ব্যথা হতে পারে আবার কিছু ব্যথা আছে আপনার রেফার্ড হয় পিঠের ব্যথা ঘাড়ে যেতে পারে যেটা বলছিলাম যে মাথায় যদি কোনো সমস্যা থাকে অনেক সময় ঘাড়ে ব্যথা আসতে পারে মানে মাথার ব্যথা থেকে যেমন ঘাড়ে ব্যথা হতে পারে আবার ঘাড়ে ডিস্কে যদি কোনো সমস্যা থাকে সেটা থেকেও কিন্তু মাথায় ব্যথা হতে পারে এই বিষয়ে আমরা কথা বলবো যে এই রিলেটেড যে হেডেক যেটা হয় সেটা নিয়ে আমরা কথা বলবো তার আগে একটা ফোন নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে

এমনি আপনার কি সমস্যা হচ্ছে বর্তমানে বোঝা না নিলে কি সমস্যা হয় আপনার ঘরে যদি বোঝা না নেন তাহলে কি সমস্যা হয় মাঝে মধ্যে টাটাই তারপরে অনেক প্রকারের জ্বালার যন্ত্রণা করে আপনার কি জাতীয় বোঝা নিতে হয় এবং ওজন কত আপনার নিজের ওজন কত বোঝার ওজন কেমন হয় বা কাজের ধরনটা আপনি বলতে পারবেন কত কিলো আপনার ওজন আপনি কি মানে সামানের ওজন কত কি রকম আচ্ছা সামানের ওজন আর আপনার ওজন কেমন আমার 75 75 কেজি আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে উনি যে কথাটা বলছে যেটা আমি অলরেডি পূর্বেই বলেছি যে ঘর বেথার অন্যতম কারণ যদি ওভার ওয়েট কেউ ক্যারি করে মাথায় বা কাঁধে হুম ওনা 75 কেজি ওজন আর উনি 14 মতো উনি ওনার ভাষা যে সামান ব্যবহার করে মানে ওজন নেয় আর কি বা যে কাজটা সে করে তো সেক্ষেত্রে দেখেন আমরা অর্ধেকেরও কিন্তু সে বেশি কেরি করছে আমরা যদি ফর্টি সেভেন্টি ফাইভের অর্ধেক বা পঁয়ত্রিশের নিচে হবে কিন্তু তার কিন্তু চল্লিশ কেজি ওজন কিন্তু কেরি করতে হয় যার কারণে ইঞ্জুরি হওয়াটাই স্বাভাবিক আমার মনে হয় দর্শক আপনাকে এই ক্ষেত্রে সাবধান হতে হবে কারণ আপনার ওজনের অতিরিক্ত মানে অর্ধেকের বেশি ওজন কেরি করলেই ইঞ্জুরি হবে আপনার কাজের চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি আপনার কাজ প্রয়োজনে চেঞ্জ করতে হবে কারণ হচ্ছে আপনি যে কাজ করছেন এতে আপনার শারীরিক সমস্যা হবে ঘাড়ে সমস্যা হবে ইঞ্জুরি হবে আপনি ইভেন কি প্যারালাইসিসের মতো দুর্ঘটনা হয়ে যেতে পারে আমার মনে আপনার কাজের ধরন বা আপনার ওয়েট কেরির পদ্ধতি এগুলো চেঞ্জ করা উচিত যত দ্রুত সম্ভব আর বর্তমান ব্যথার জন্য আপনার কিছু দিন রেস্টে থাকেন ব্যথায় গরম শেক দেন হালকা ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে বা আপনার সুইমিং বা সাঁতার কাটা এই জাতীয় এক্সারসাইজ আপনি করতে পারেন গরম শেখ দিতে পারেন একটা পাতলা বালিশ ব্যবহার করবেন ব্যথানাশক কোনো মলম বা ক্রিম ঘাড়ে ব্যবহার করতে পারেন আর অবশ্যই আপনাকে কাজের ধরন চেঞ্জ করতে হবে এত অত্যধিক ওজনের ওজন বহন করা এটা উচিত হবে না আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে ঘাড় ব্যথার সাথে মাথা ব্যথার একটা রিলেশন আছে এবং ঘাড়ে কি ধরনের সমস্যা থেকে মাথা ব্যথা হতে পারে ধন্যবাদ আসলে ঘাড়ের যে বেশিরভাগ আমি বলছিলাম যে প্যাথোলজিক্যাল হোক আর বা আপনার মেকানিক্যাল হোক যে কোনো সমস্যাতে কিন্তু ঘাড়ের সাথে মাথা ব্যথা হতে পারে শুধু মাথা ব্যথা নট অনলি মাথার পিছন এবং আমাদের যে জ আছে মানে যেটা আমরা আমাদের গাল বা গলা নিচ পর্যন্ত ইভেন কি অনেক সময় ঘাড়ের নিচের অংশে যদি কোনো সমস্যা হয় চেস্ট পেইনও হতে পারে বুকেও ব্যথা আসতে পারে রুগীরা অনেক সময় ডাক্তারের কাছে নিয়ে যায় ইসিজি করছে ইকো করছে বা ইটিটি করে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না যে হার্টের কোনো সমস্যা নেই তখন দেখা যায় ঘাড়ের যদি আমরা কোনো টেস্ট করে দেখি এমআরআই বা এক্স রে যে কোনো বা সিটি স্ক্যান করলে বোঝা যায় যে ঘাড়ের সমস্যা থেকে সমস্যাটা আসছে তো ঘাড়ের সাথে যেমন মাথা ব্যথা হতে পারে মাথা সমস্যা থেকেও হতে পারে এর মূল কারণটা হচ্ছে ঘাড়ের কিছু মাসেলস আছে আপনার মাথার পিছন পর্যন্ত গিয়েছে আবার কিছু নার্ভ আছে যেটা ডিস্ট্রিবিউট হয়েছে দুই দিকেই চারপাশে যার কারণে রেফার্ড পেনগুলো যেতে পারে একটার সাথে একটা রিলেটেড এবং আপনার বেশিরভাগ ক্ষেত্রেই আপনার নার্ভ সাপ্লাইজনিত কারণে আপনার একটার সাথে আরেকটা রিলেটেড পেইন হয় যে এক জায়গায় ব্যথা হলে আরেক জায়গায় রেফার্ড হতে পারে বা আরেক জায়গার সমস্যা আরেক জায়গায় আসতে পারে আর ব্লাড প্রেশার থেকে যে মাথা ব্যথাটা হয় বা ঘাড়ে ব্যথা হয় লো ব্লাড প্রেশার হোক বা হাই ব্লাড প্রেশার এটা মানে আমরা সাধারণ মানুষরা অনেক সময় এটা মিক্স করে ফেলে যেটা কি থেকে হচ্ছে বুঝতে পারে না তো তাদের ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি হবে প্রথমত আসলে আমরা যে ঘাড় ব্যথার কথা বলছি এগুলো সবই বিভিন্ন রোগ জাতীয় যেমন পিএলআইডি বা ডিক্স প্রলাপ যেটা বলছে আথরাইটিস ইনজুরি জাতীয় রোগী নিজেই জানে সে আঘাত পেয়ে আসছে এবং এই সকল ক্ষেত্রে ঘাড়ের বেসিক যে জিনিসটা ঘাড় মুভমেন্টে সে বুঝতে পারবে পেইন হচ্ছে এবং এই পেইন পাশাপাশি রেফার্ট পেইন হতে পারে নাড়াচাড়া করতে ব্যথা হতে পারে উপরে তাকাতে গেলে ব্যথা হতে পারে কিন্তু ব্লাড প্রেশারের ক্ষেত্রে সাধারণত এই জাতীয় মুভমেন্টে কোনো পেইন হবে না রুগী যদি রেস্টেও থাকে তাও তার ঘাড় ব্যথার মতো মনে হবে ঘাড় ব্যথা করবে রুগী যদি ঘাড় নাড়ায়ও দেখে কোনো পেইন বাড়বেও না কমবেও না পার্সিস্টেন্ট থাকবে মানে লো প্রেশার এবং হাই ব্লাড প্রেশারের পেইনটা ঘাড়ের মুভমেন্টের সাথে রিলেটেড না মানে যদি লো প্রেসার হয় তার থেকেও আপনার যে পেইনটা হবে ঘর না নাড়ালো সে একই পেইন থাকবে কিন্তু ঘাড়ের সমস্যা যে সমস্যাগুলো রুগী ঘাড়ের সময় সেলফ আপনার আর্থ্রাইটিস বা যে হাড় ক্ষয়ের কথা বলছি সেক্ষেত্রে আমরা যদি রুগীর ঘাড়কে নাড়াই বা রুগীকে বলি আপনি ডানে তাকান বামে তাকান তখন কিন্তু পেইন বেড়ে যেতে পারে এই যে এটা কিন্তু লো বা হাই ব্লাড প্রেশারের সাথে বোঝা যায় আর লো এবং হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে হিস্ট্রি থাকবে রুগীর রুগী হয়তো জানে অনেক সময় যে তার অলো লো ব্লাড প্রেশার থাকে আর এটার ক্ষেত্রে আমার যেটা সাজেশন যদি এই জাতীয় কোনো ঘাড় ব্যথার কথা বলে বা মুভমেন্ট করতে গেলে পেইন না হয় রুগী দ্রুত যেন ব্লাড প্রেশারটা মনিটর করে তো ব্লাড প্রেশার দেখা খুব ইজি ওয়ে যে কোনো জায়গায় ব্লাড প্রেশার দেখে নিতে পারে তো সেটা সাধারণত আমরা যে হিসাবটা করি একশো বিশ থেকে একশো আশি সিস্টোলিক একশো বিশ আর ডায়াস সিস্টলিক একশো বিশ ডায়াস্টোলিক আশি যদি আশির উপরে যায় এবং সেটা বয়সের সাথে একটা সম্পর্ক আছে বয়স প্লাস নব্বই যদি হয় তার উপরে গেলে আমরা সেটাকে হাই ব্লাড প্রেশার বলি আর যদি আশির নিচে যায় এটা একটা মেজারমেন্ট আছে তো এটা যে কোনো জায়গায় যে কোনো রোগী বুঝতে পারবে তা থেকেও ঘাড় ব্যথা হতে পারে তো সেটা ট্রিটমেন্ট ডিফারেন্ট সেই ক্ষেত্রে লো ব্লাড প্রেশার ক্ষেত্রে আপনার হয়তো খাবার সেলাইন অনেক উপকারে আসবে হাই ব্লাড প্রেসারের ক্ষেত্রে সে একজন কার্ডিওলজিস্টের স্বর্ণপূর্ণ হওয়াটাই আমরা এই বিষয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন এস এ স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম ঘাড়ে কি ধরনের সমস্যা হয় এবং তা থেকে কি পেইন আমরা ফিল করি তো এবার আমি একটু জানতে চাইবো যে মাংস পেশিরও কিন্তু কিছু ব্যথা আছে মাংস পেশিরও কিছু সমস্যা হয়ে থাকে তো সেটার সাথে ঘাড় ব্যথায় কি ধরনের রিলেশন আছে যে অনেক সময় ঘরে মাসেলস যে ইনজুরি হতে পারে যেটা ইনজুরি কয়েক টাইপের হতে পারে আঘাত পেয়ে হতে পারে কাজ করতে গেলে ইনজুরি হতে পারে ঘাড়ের অনেকে চিন্তা করে যে আমি তো আঘাত পাইনি ব্যথা পাবো কেন কাজের থেকেও ইনজুরি হয় কারণ আপনার যদি ঘাড় একটা ভুল অবস্থানে থাকে সামনে অতিরিক্ত ঝুঁকে ঝুঁকে কাজ করা হয় বা খুব বেশি ঘাড় উপরের দিকে থেকে কাজ করা হয় তখন মাসেলস ইঞ্জুরি হতে পারে এবং ভিতরে যে বাইন্ডিং লিগামেন্টগুলো থাকে আমাদের হার বোনসের মাঝখানে সেগুলো সেখানে ইঞ্জুরি হতে পারে স্প্রেইন বলি আমরা স্ট্রেইন বলি এই জাতীয় সমস্যা হতে পারে তখন কিন্তু মাসেলস পেইন হয় এবং যদি এনজাইটি থাকে খুব মানসিক চাপে থাকে তখন কিন্তু ঘাড়ের মাসেলস স্পাজম হতে পারে তখন কিন্তু রুগী পেইনের কথা নিয়ে আসে আমাদের কাছে আসে পাশাপাশি মাসেলস পেইন আপনার অনেক কারণে হতে পারে যেমন আথারি যে রোগের গুলার কথা বলছি তা থেকেও মাংস পেশিতে ব্যথা হতে পারে আপনার নার্ভে যদি পিআইডি থাকে বা প্রোল্যাপস ডিক্স থাকে তার থেকেও মাংসপেশি গাড়ের ব্যথা হতে পারে অন্য সময় ঘাড়ে দুই দিকে রিভ হয় আমরা প্রায় পেয়ে থাকি রোগী যে সার্ভাইকাল রিভ সার্ভাইকাল রিভ কমন সেই ক্ষেত্রে পারসিস্টেন্ট পেইন বলবে রোগী এবং দেখা যাবে যে অন্য সময় হাত অবশ হয়ে আসে রিবের কারণে এবং মাসেলস গুলো পেইন থাকবে এবং সো হার্ড থাকবে মাসেলস আমরা যখন পালপেট করি তখন বুঝায় যায় মাসেল অনেক টাইট হয়ে আছে হ্যাঁ তো এই এই মাসেলসের যে সমস্যাগুলা ঘাড়ের যে কোনো সমস্যার সাথে আসলে মাসেলসে সমস্যা হয়ে যেতে পারে পাশাপাশি আপনার সেটা আথরাইটিস হোক পিআইডি হোক বা এই যে বলছিলাম সার্ভাইকেল রিব হোক বা ইনজুরি হোক যাকে যে কোনো কারণই হোক মাসেলসে পেইন হতে পারে এবং যেটা অনেক সময় পাশাপাশি মাসেলসের কিছু পারসেপশনে আপনার চেঞ্জ আসতে পারে কিছু কালারে চেঞ্জ আসতে পারে মাংস পেশির দেখা যায় যে একটা মানুষ সে ফর্সা কিন্তু ওখানে দেখা যায় কিছু রেডিশিন কালার হয়ে যেতে পারে ঘাড়ে মাসেলসগুলা কালার চেঞ্জ হয়ে আসতে পারে কিছু ওয়ার্ম হয়ে যেতে পারে ওই ঘাড়ের এরিয়া বা মাসেলস এটা আমরা পালপেট করে এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম সমস্যা হতে পারে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে মারু বলতেছি ওয়া আলাইকুম সালাম জি আপনার সমস্যার কথা বলুন নয় আমার তো দীর্ঘ দিন ধরে আমার এই যে আপনার পুরো শরীরে ব্যথা করে প্রত্যেকটা জয়েন্টে ব্যথা করে হুম প্রত্যেকটা জয়েন্টে ব্যথা করে ঘাড়ে ব্যথা করে আমি তো অনেক ডাক্তার দেখাইছি অর্থোপেডিক ডাক্তার দেখাইছি এখন আমি সিলেট এমজি ওসমানী মেডিকেলে আমি ফিজিওথেরাপি ডাক্তার আব্দুল মামুন সবকে দেখাইতেছি মেডিসিন বিষয়ক ফিজিওথেরাপি ওনারে দেখাইতেছি তো ওনার ট্রিটমেন্টে আমি থারাপি নিতেছি ইব জয়েন্টে ショルダー জয়েন্টে তারপর মেরুদন্ডাতে

আমার এসে আর কি আচ্ছা আচ্ছা কমে যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনার যে সমস্যা এটা ক্লিয়ার বুঝেই যাচ্ছে এনকালুজিং স্পন্ডিলাইটিস ডায়াগনোসিস ঠিক আছে এবং আপনি যে দুজন ডাক্তার দেখিয়েছেন তারাও দুজনই একই রোগের এই জাতীয় রোগের চিকিৎসা করে কোনো অসুবিধা নাই এখন আসেন আপনি যে ডাক্তারের আন্ডারে আছেন কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আপনাকে উনি অবশ্যই বিভিন্ন ওষুধ দিয়েছে ওষুধের পাশাপাশি আপনাকে রিহ্যাব থেরাপি করতে হবে রিহ্যাব থেরাপি একটা বিশাল সাবজেক্ট এই ক্ষেত্রে বিভিন্ন এক্সারসাইজ থাকবে বিভিন্ন ফিজিওথেরাপি থাকবে বিভিন্ন মডালিটিসের ব্যাপার আছে এগুলা করতে হবে আপনি যদি ওনার চিকিৎসা বেটার থাকেন অবশ্যই কন্টিনিউ করেন এবং সাঁতার কাটতে পারলে সুবিধা হয় আমার জানা মতে সিলেটে আপনার অত সুবিধা আছে কিনা আমি জানি না তবে এটা হ্যাঁ বেটার যদি সাঁতার কাটতেও না পারেন আপনি যখন গোসল করবেন কুসুম গরম পানিতে গোসল করবেন ব্যথায় গরম সেঁক দিবেন শুয়ে বসে থাকা যাবে না হাঁটা চলাফেরা করতে হবে রেগুলার দুই তিন দু তিনবেলা হাঁটার অভ্যাস করে নিতে হবে ব্যথা হতে পারে আপনার সমস্যায় কিন্তু ব্যথাকে আপনাকে যতদূর সম্ভব জয় করে আগাতে হবে মানে ব্যথা নিয়ে আপনি যদি বসেই থাকেন শুয়ে থাকেন হাঁটা চলাফেরা কম করেন আপনার যে রোগটা হয়েছে এতে আপনার যে মেরুদণ্ড প্রতিটা জোড়া জমে যাবে যাবে আস্তে আস্তে এটা দিস ইজ অ্যানকাইলোজিং মানে অ্যানকাইলোসিস মানে হচ্ছে ফিক্সড হয়ে যাওয়া বা জমে যাওয়া রোগের নামই বলছে তো সেটা আপনাকে করতে হবে যদি এত ইমপ্রুভমেন্ট না হয় আপনাকে অবশ্যই বেটার ট্রিটমেন্টের জন্য আরও বেটার চিকিৎসা নিতে হবে এখন ট্রিটমেন্ট যেভাবে আছে আপনি কন্টিনিউ করে দেখেন আশা করি রেজাল্ট পাবেন কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে পিআইডি এটার কারণে খারে ব্যথা হয় যেটা হচ্ছে প্রোলাপস ইন্টারভার্টিবল ডিস্ক তো এই বিষয়টা সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলেন অবশ্যই পিআইডি হচ্ছে দুই ঘাড়ের যদি আপনি জানেন যে আমি বলছি যে ষাটটা হার থাকে প্রতিটি হাড়ের মাঝখানে একটা ডিক্স থাকে এবং এই ডিস্ক বিভিন্ন কারণে প্রলাপস হয়ে যেতে পারে প্রলাপস মানে হচ্ছে ফেটে যাওয়া বা স্থানচ্যুতি হয়ে যাওয়া গিয়ে নার্ভ বা স্পাইনাল কর্ডে চাপ দিতে পারে তো তখন দেখা যায় যে রুগীর ঘাড় ব্যথা কমন এবং এই রুগীগুলোই সবচেয়ে বেশি আমরা যে ঘাড় ব্যথার রুগীগুলো পেয়ে থাকি সবচেয়ে বেশি হচ্ছে পিআইডি রুগী এবং বেশিরভাগ রুগী হচ্ছে মিডেল এইস্ট আপনার ঘাড়ের নড়াচড়ায় রুগী ব্যথার কথা বলে রুগী অনেক সময় হাত মাথার উপরে করে নিয়ে আসে আমাদের কাছে যে রেফার্ড পেন হতে পারে ঘাট থেকে হাতের দিকে ব্যথা তার কাছে মনে হবে যে হাটটা ছিঁড়ে যাচ্ছে এবং রুগীর ভাষা শিন শিন ঝিঝি এই জাতীয় অনুভূতি হতে পারে হাতে অবশ্যই আসতে পারে হাতের ফাংশন কমে যেতে পারে যে একটা গ্লাস ধরতে অসুবিধা হতে পারে তার হাত অনেক সময় একটু নিচে ঝুলালে বা একটু স্বাভাবিকভাবে রাখতে গেলে ব্যথা আরও বেড়ে যেতে পারে এবং মুভমেন্ট ঘাড়ের মুভমেন্ট যে যদি সে ডানে বামে তাকায় বা উপর নিচে তাকাতে যায় তখন দেখা যাবে ব্যথা বেড়ে যেতে পারে এই হচ্ছে পিআইডি রুগীর আপনার ক্লিনিক্যাল ফিচার যেটা আমরা বলি লক্ষণ এবং সেক্ষেত্রে একটা হিস্ট্রি অবশ্যই থাকে যেমন যারা ডেস্ক জপ করে এই রুগী তাদের একটা আমরা হিস্ট্রি পেয়ে থাকি তারপরে হচ্ছে যারা অতিরিক্ত যে যে বলছে অতিরিক্ত ওজন নেওয়া ভারী কাজ করা ঘাড়ের বা হাতের তাদের হতে পারে তারপরে হচ্ছে এখন যারা সারাক্ষণ মোবাইল ফোন বা ল্যাপটপ নিয়ে বসে থাকে তাদেরই ঘাড়ে পিআইডি বা এই সমস্যাটা হতে পারে এটা একেবারেই কমন প্রায় আমরা এই রুগীগুলা পেয়ে থাকি এবং দেখা যায় যে এ থেকে এমন হতে পারে হাত পা বসুয়ে আসতে পারে প্যারালাইসিস হতে পারে এবং পিআইডি প্রাইমারি ডায়াগনোসিস যদি না হয় এক পর্যায়ে দেখা যাবে যে সার্ভাইকেল মাইলোপ্যাথি নামে খারাপ একটা রোগ হতে পারে যেটা হচ্ছে চার হাত পা কোয়ার্ডিপ্যারিস বা প্যারালাইসিস হয়ে যেতে পারে সেটা কিন্তু একদিনে হয় না আস্তে আস্তে হয় এবং আপনার গ্রেজুয়ালি দেখা যায় যে প্রথমত ব্যথা থাকবে মাসের পর মাস দিনের পর দিন এভাবে চলতে চলতে এক পর্যায়ে আস্তে আস্তে ব্যথাও কমে আসবে এক পর্যায়ে রুগী দেখবে তার হাত পা শক্তি পাচ্ছে না তো যা কিছু হোক না কেন প্রত্যেকটা ঘাড়ের সমস্যা কিন্তু আপনার আমার মতে যে যেমন রোগী বলছিল যে তার কোন ডাক্তারের কাছে যাবে উনি এবং চিকিৎসা আসলে ঠিক আছে কিনা ডাক্তার যার কাছেই অনেকগুলা রোগের চিকিৎসা আসলে গ্রুপ ওয়ার্ক হয়ে থাকে মানে সব রোগী যে একজন ডাক্তারই করবে চিকিৎসা তা না এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হ্যাঁ তো সেই ক্ষেত্রে একজন রিউমাটোলজিস্ট ডায়াগনোসিস করতে পারে অর্থোপেডিক সার্জনও করতে পারে একজন নিউরোসার্জনও করতে পারে একজন থেরাপি বিশেষজ্ঞ ডায়াগনোসিস করতে পারে যার কাছেই যাক না কেন ব্যথা নিয়ে অবশ্যই রুগী যেন আগে তার ডায়াগনোসিসটা কনফার্ম করে যে তার ব্যথার কজটা কি কারণটা কি প্যারালাইসিসের কজ কি বা কারণটা কি কারণ যদি আপনার রোগ ডায়াগনোসিস হয়ে যায় তখন রুগী নিজে থেকে বুঝতে পারবে যে নেক্সট ট্রিটমেন্টটা কি করা যাবে বা কি করা উচিত তো আমার সাজেশন রুগীদেরকে যেন যেন গিয়েই যে আমাকে একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে দেন আপাতত চিকিৎসা দিয়ে দেন এই ভাষা ব্যবহার না করে ডাক্তারের কাছে জানতে চাও যে আমার রোগটা কি আমাকে ডায়াগনোসিসটা করেন ফার্স্ট ডায়াগনোসিস কারণ আপনি যদি আর্লি ডায়াগনোসিস না হয় যেমন ক্যান্সারের যদি ঘাড়ে ক্যান্সার হয় বা বোন টিভি হয় সেক্ষেত্রে ব্যথা হবে ব্যথা কিন্তু একদিন না অনেক দিন থাকবে এবং বোন টিভির রুগী কিন্তু ব্যথা বছরের পর বছর থাকতে পারে এবং আস্তে আস্তে স্যার শরীরে শক্তি কমে আসা ওজন কমে আসা জ্বর ভাব থাকা এখন জ্বর হলে প্যারাসিটাম তো জ্বর তো কিছুটা কমিয়ে আসবে আর রুগী যদি মনে করে কমে গেছি মানে আসলে ভালো হয়ে গেলাম তা তো না এই জন্য আমাদের আমার সাজেশন যে রুগী প্রাথমিক আর্লি ডিটেকশন ইজ বেটার না হলে কিন্তু রোগটা আরও খারাপের দিকে যেতে পারে প্রিয় দর্শক ফোনের পাশাপাশি আপনারা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায় আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমরা প্রশ্নটি নিয়ে আসি সাইফুর রহমান রানা লিখেছেন আমার ঘাড়ের ডান পাশে ব্যথা এবং ডান হাত দিয়ে ভারী কিছু তুলতে পারি না ঘাড়ে টান লাগে এটা 4 বছর ধরে আমার বয়স 25 অবশ্যই রানা সাহেবের যে যে সমস্যাটা এটা ঘাড়ে ডিক্সের সমস্যা এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে টান লাগা ঘাড় ব্যথার সাথে ঘাড়ের মাসেলস টান লাগা পুল করা হাতে টান লাগা এটা হচ্ছে নার্ভ রুট কম্প্রেশন মানে আমরা যেটা বলছিলাম পিআইডি যে ইতিপূর্বে প্রলাপস ইন্টারভার্টেব্রাল ডিক্স তো ওনার এখন যেটা করতে হবে অ্যাজ আর্লিয়াস পসিবল একটা এমআরআই করে ফেলতে হবে ঘাড়ের এমআরআই করলেই ডায়াগনোসিসটা কনফার্ম হবে আফটার এমআরআই এটা ট্রিটমেন্ট কি নাম্বার ওয়ান রেস্ট নাম্বার টু ডিকম্প্রেশন নাম্বার থ্রি হচ্ছে প্রিভেনশন মানে একটা হচ্ছে রেস্টে যেতে হবে রেস্টে যাওয়া মানে আমরা অনেক সময় ঘাড়ে কলার দিতে পারি যে কাজটা সে করে রেগুলার আই ডোন্ট নো কী করে সেই ওয়ার্কটা তাকে কিছুদিন বন্ধ রাখতে হবে সেটা কয়েকদিনের জন্য পাশাপাশি তাকে ডিকমপ্রেসড করতে হবে ডিকম্প্রেশন একটা পদ্ধতি যেটা ঘাড়ে যদি রুট কম্প্রেশন হয় সারজন সে কেটে ডিকম্প্রেস করে আমরা যারা থেরাপি করি আমরা রিহ্যাব থেরাপির মাধ্যমে ডিকম্প্রেস করি বিভিন্ন ইকুইপমেন্ট বা যন্ত্রের মাধ্যমে এবং তৃতীয় হচ্ছে আপনার রিহ্যাব প্রিভেনশন যেন এটা আর খারাপের দিকে না যায় সেক্ষেত্রে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে সার্জারির পরেও যেমন এক্সারসাইজ করতে হয় থেরাপির পরেও তাকে এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে আর যেটা বলছি এই স্পেশালি ঘাড় রুগীদের এই যে ওনার মতো যার কমপ্লেন যে টান লাগে ঘাড় ব্যথা তাদের যেটা প্রিভেনশন নিতে হবে যে বালিশ যেন পাতলা বালিশ ব্যবহার করে বা যারা এখন থেকে দুটো বালিশ ব্যবহার করে আসছে অলরেডি তারা যেন একটা পাতলা বালিশ ব্যবহার করে যত যতদূর সম্ভব পাতলা বালিশটাই বেস্ট তাহলে ঘাড়ের যে কোনো সমস্যা হবে না যে কোনো জায়গায় শুয়ে পড়ে অনেকে দেখবেন একটা সোফায় শুয়ে কাত হয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে বা ঘুমিয়ে পড়ছে বা রেলিংয়ে মাথা দিয়ে শুয়ে পড়ছে এতে ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে এই সকল অভ্যাসগুলা চেঞ্জ করতে হবে এডুকেশন খুব ইম্পর্টেন্ট আপনাকে বসার ক্ষেত্র চলাফেরা গাড়িতে বসে দেখবেন অনেক সময় গাড়ির সিটটা একটু পিছনে বেশি বাঁকানো একটু ভাঙ্গা চুরার সিট থাকলে আরো বেশি প্রবলেম বসতে সমস্যা তা থেকে ঘরে পিঠে বিভিন্ন সমস্যা হতে এডুকেশন এটা খুব ইম্পর্টেন্ট আমরা আরো কথা বলবো একজন দর্শক ফোনে অপেক্ষা আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম জি আপু আমি Хабаров থেকে বলছি আমার নাম শিরিন বয়স প্রতি বছর আচ্ছা বলেন আপনার সমস্যা বলেন আমার সমস্যা হচ্ছে কিছুদিন যাবত ঘাড়ে ব্যাথা হয় এবং সে ব্যথাটা শেকড়ের মতো মাথার চারিদিকে ছড়িয়ে যায় আচ্ছা আপনি ডাক্তার দেখিয়েছেন জি আমি ব্যথার জন্য ডাইকোলোফেরাইড এস আর হান্ড্রেড এম খাই এবং মাঝে মধ্যে খাই ব্যথাটা কমে যায় কিন্তু আবার হয় আবার মাথার ব্যাথা এত প্রচণ্ড হয় যে তখন আমি ফ্লু পেন্টানিক জল এটা খাই তাহলে মাথাটা ব্যথাটা কমে যায় কিন্তু ঘাড়েও ব্যথা থাকে আবার মাথায় ব্যথাটা আবার পুনরায় শুরু হয়ে যায় ডাইক্লোপেন কি নিজে নিজে খাচ্ছেন নাকি না আমার স্টুডেন্ট যখন ছিলাম তখন মাইগ্রেনের একটু সমস্যা ছিল তখন স্যার বলছিল একজন ডাক্তার দেখিয়েছিলেন তিনি বলছে এটা আপনার যখন ব্যথা হবে তখন খাবেন কিন্তু কখনো বেশি খাবেন না যখনই এটা বেশি প্রয়োজন হবে তখন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এই পর্যন্ত আর ডাক্তার দেখার নেই ব্যথার জন্য না ঘাড় ব্যথাটা সর্বোচ্চ ছয় মাস ধরে শুরু হয়েছে এই জন্য এখন ডাক্তার দেখাইনি আচ্ছা আমি উত্তর দিচ্ছি আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি খার ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন প্রশ্ন নিয়েছিলাম সেই উত্তরটি দেব দেখেন উনি কিন্তু যেটা করছে প্রথমত যে ব্যথা হচ্ছে আর উনি একটা ডাইক্লোফেন খেয়ে ফেলতেছে তো এটা চলিয়ে আসছে আমার মনে হয় এখনো এই জাতীয় ট্রিটমেন্টটা করেই আসছে রুগীরা যে ব্যথা হলি আগে ডাক্তার সাহেব কি চিকিৎসা দিয়েছে ওই অনুযায়ী প্রেসক্রিপশনটা চলতেছে তো এই যে ডাইক্লোফেন দীর্ঘমেয়াদী খাওয়া এটা কিন্তু ওনার জন্য ক্ষতিকর কারণ ডাইক্লোফেন একটা পেইন কিলার এবং এটার অনেক সাইড এফেক্ট আছে আর দ্বিতীয়ত ওনার যে এখন নতুন সমস্যা এটা কিন্তু আগের সমস্যার সাথে মিল নেই আগে মাথা ব্যথা ছিল এখন ঘাড় ব্যথা এবং মাথা ব্যথা বোধ মাথায় যেটা মাইগ্রেন জাতীয় সমস্যা হতেই পারে আগে থেকে হয়তো ডাক্তার সাহেবরা ওষুধ দিয়েছে কিন্তু এখনও যদি ডাইক্লোফেন খেতে থাকে এতে ওনার জন্য ক্ষতি হবে আমার মনে হয় দর্শক আপনি দ্রুত ঘাড়ের কিছু টেস্ট করে ফেলতে হবে প্রয়োজনে একজন বাদ ব্যথা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে আপনার ঘাড়ের একটা এমআরআই করতে হবে সমস্যাটা আপনার ঘাড়ের আর মাই মাথার যে ব্যথাটা যে ওষুধটা আরেকটা খান সেই ওষুধটা চলুক সেটা তেমন কোনো ক্ষতি না করলেও কিন্তু এই যে ডাইক্লোফেন আপনার বড় আকারে ক্ষতি করবে দীর্ঘদিন এই ব্যথার ওষুধ এভাবে খাওয়া উচিত না আপনার একজন বাদ ব্যথা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে ঘাড়ের কিছু টেস্ট করে দেখতে হবে এমআরআই বা এক্স রে করলে অনেক সময় বোঝা যায় এবং আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি যেমন আপনার ঘাড় নাড়াতে গেলে যদি ব্যথা হয় হাতে যদি ব্যথা আসে সেই ক্ষেত্রে বোঝা যাবে ঘাড়ের হাড়ে বা নার বা মাংসপেশিতে সমস্যা আছে তো আপনি একজন বিশেষজ্ঞের স্মরণাপন্ন হন পাশাপাশি ব্যথার ওষুধটা ছেড়ে দেন তবে গরম শেক দিতে পারেন যদি ঘাড়ে গরম শেক দিলে ভালো লাগে তাহলে সেটা রেগুলার একবেলা করে দশ পনেরো দিন দেন কিছুদিন ভারী কাজটা কমিয়ে ফেলুন আর যে বলছিলাম যে পাতলা বালিশ ব্যবহার করা বা আমরা যে উপদেশগুলো দিচ্ছি একটু ফলো করার চেষ্টা করতে হবে কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন যে কোন কোন সময় কলার ইউজ করতে দেয়া হয় এই কলারটা কতদিন ইউজ করা উচিত অনেকে দেখা যায় যে একবার শুরু করলে দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করে যাচ্ছেন আসলে কলার বা করসেট কোমরে বেল বা আমরা অন্য সময় শোয়ার বালিশ দেই হাতের বিভিন্ন স্প্লিন ব্যবহার করে থাকি অর্থোসিস প্রত্যেকটা জিনিস আসলে আমাদের সহায়ক চিকিৎসা চিকিৎসা হচ্ছে একটা হচ্ছে মূল ট্রিটমেন্ট আরটো হচ্ছে সহায়ক চিকিৎসা সব চিকিৎসায় কিন্তু না। মানে এই কলারগুলো কিন্তু বেসিক্যালি কোনো মেইন ট্রিটমেন্ট না অনেকে ধারণা আমাকে অনেকে এসে বলে স্যার আমি তো অনেক ট্রাকশন দিয়েছি কি ট্রাকশন দিয়েছেন ও যে ঘরে একটা লাগিয়ে রাখছি তো কলার উনি নিজে বলতেছে এটা একটা চিকিৎসা অথবা ডাক্তার সাহেব হয়তো বলছে তুমি কলার ইউজ করো পাশাপাশি অন্য চিকিৎসা ওষুধ বা সার্জারি বা আপনার থেরাপির কথা বলে থাকে তো শুধু কলার ইউজ করাতে কিছু আরাম পাচ্ছে ওই কলারটা ইউজ করতেছে তো এইটা আসলে ট্রিটমেন্ট এটা ট্রিটমেন্টের একটা অংশ বিশেষ যদি দীর্ঘমেয়াদী কোনো ঘাড়ে কলার বা কোমরে বেল্ট ইউজ করে স্পেশালি তিন মাস বেশি একটা না তিন মাসের বেশি ইউজ করলে ঘাড়ের ঘাড়ের ব্যথা পারমানেন্ট ব্যথা হয়ে যেতে পারে এটা তখন আর ট্রিটমেন্টে কাজ করবে না মূল কারণটা হচ্ছে ঘাড়ে যে মাসেলস থাকে মাংস পেশিগুলো দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে কলার ইউজ করার কারণে কলার ইউজ করলে মুভমেন্ট কমে যাবে মুভমেন্ট কমে যাওয়ার কারণে সার্কুলেশনও কমে যাবে কারণ যে কোনো রেস্ট্রিকশন মানিয়ে আপনার মুভমেন্ট কমে যাওয়া এবং ব্লাড সার্কুলেশন কমে যাওয়া মাসেল পাওয়ার তখন আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে তখন দেখা যাবে যে তার পেইনটা আর ভালো হচ্ছে না তো কলার আমরা সাধারণত চিকিৎসা অবস্থায় ব্যবহার করতে বলি মানে আপনি অন্য যে চিকিৎসাগুলো নিচ্ছেন থেরাপি বলেন অপারেশন বলেন বা এক্সারসাইজ যাই বলুক না করো অথবা ওষুধই বলুক সেটার পাশাপাশি কলারটা ইউজ করবে যখন ব্যথা ভালো হয়ে যাবে ব্যথা থাকবে না কলার ব্যবহার করা যাবে না এবং এটার একটা পারপাস আছে সেই ক্ষেত্রে আমরা যেমন কলার ব্যবহার করতে বলি শুধু হাঁটা ফেরায়। মানে যখন সে ট্র্যাভেল করবে মুভমেন্ট করবে এদিক থেকে ওদিকে যাবে তখন বাট ইন হাউস বাসায় থাকবে বা বাসায় রেস্টে আছে বা বসে আছে সেই সকল ক্ষেত্রে কলার ব্যবহার করা যাবে না বা একইটি অবস্থা আমরা অনেক সময় দিই যেমন যারা অনেক সময় ডেস্ক জব করে তাদেরকে আমরা হয়তো বলি আচ্ছা ঠিক আছে কাজ করার সময় আপনি কলারটা ব্যবহার করেন প্রাথমিক অবস্থা। সেটা সাত দিন থেকে পনেরো দিন হতে পারে বাট আফটার পনেরো দিন পর তাকে কিন্তু সেটা শুধু এ ইউজ করতে হবে এই জিনিসগুলো আসলে আপনার টাইম মেনটেন করে দেওয়া আছে যে কখন কোনটা কিভাবে এটা একজন স্পেশালিস্টই বলে দিবে যে আপনার কলারের ব্যবহার কি কোমরে বেল্টের ব্যবহারটা কি বেলটা বেল্টটা হবে না বেলটা বিভিন্ন মাপ আছে সাইজ আছে কলারেরও তো দ্রুপ মাপ সাইজ আছে বা কলার বিভিন্ন টাইপ ফিলা ডিলফি এক প্রকার আছে নর্মাল কলার আছে মানে কলারের কিন্তু ডিফারেন্ট টাইপ আপনার তৈরি করা হয় এটা অ্যাকর্ডিং টু রোগ এবং ডাক্তার কি চাচ্ছে তার রোগীর ক্ষেত্রে সেটা ডাক্তার উপর নির্ভরশীল আচ্ছা আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন আমরা প্রশ্নটি নিয়ে আসি আয়ান লিখেছেন আমার বয়স আঠারো আমার অনেক দিন ধরে দুই পায়ে এবং কোমরে ব্যথা এমআরআই করেছি আমি ওষুধ খেলে ব্যথা করে না এবং ওষুধ না খেলে ব্যথা করে ডক্টর আমাকে যে ওষুধ দিয়েছে সেগুলো হচ্ছে প্রনেক্স ডেলটাসল ফলিসল ইন্ডোমেড মিথোড্রাক্স এখন আমার করণীয় কি আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিছু ডিজিজ মডিফাইং সে খায় হুম হুম এবং তার কয়েকটা জায়গায় ব্যথাও না যে আঠারো বছর বয়স কিন্তু বেশি না মাত্র শুরু হয়েছে জীবনের তো আমার কাছে মনে হয় সে ভুগছে যেটা আপনার অটোমিউন ডিসঅর্ডার মানে হয় হতে পারে বা ওই যে বলছিল আর একটু গিয়ে স্পন্ডিলাইটিস হতে পারে যে কোনো আথরাইটিস টাইপের যার কারণে উনি মিথোট্রেক্সেট নামক কোনো ওষুধ দিয়েছে মিথোট্রেক্সেট ট্রেকসাইট কোনো ডাক্তার একেবারেই কনফার্ম না হলে দেয় না সাধারণত আমার কাছে মনে হয় সে আথরাইটিসে ভুগছে এই ওষুধগুলো চালিয়ে যেতে পারে কিন্তু যে ডেল্টাস যেটা আছে স্টেরয়েড আসলে স্টেরয়েডের ব্যবহার খুব সাবধানে করা উচিত কারণ দীর্ঘমেয়াদী স্টেরয়েড অলসো ওয়ান টাইপ অফ কিলার এবং সেটা আপনার শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে স্টেরয়েড না ব্যবহার করে পাশাপাশি তাকে রিহ্যাব থেরাপি করতে হবে রিহ্যাবিলিটেশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর পেইন এই সকল রোগীর ক্ষেত্রে তাকে মাঝে মাঝে হতে পারে সেটা এক সপ্তাহ করলো আবার পাঁচ ছ মাস করলো আবার পাঁচ ছ মাস গ্যাপ দিলো এইভাবে অ্যাকর্ডিং টু রুগীর শারীরিক অবস্থা অনুযায়ী যদি থেরাপি চিকিৎসা চালিয়ে যেতে পারে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে ওই যে এই সকল আর্থ্রাইটিস রুগীর ক্ষেত্রে আমরা যেমন কোমর ব্যথা বা ডিক্সের সমস্যা হলে ঘাড়ের ডিক্সের সমস্যা হলে আঘাত পেলে বলি না আপনাকে রেস্টে যেতে হবে কিন্তু আর্থ্রাইটিস রুগীরটা রিভার্স উল্টো তাকে যত সে মুভমেন্ট করবে যত চলাফেরা করবে যত এক্সারসাইজ করবে যত সাঁতার কাটবে যত সে মুভমেন্ট জাতীয় কাজ করবে তত তার জন্য উপকারে আসবে তো এই রুগীর ক্ষেত্রে আমার সাজেশন তাই আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা ফোনটি নিয়ে আসি

তখন কি ব্যথা বেড়ে যায় কাজের সময় ব্যথা বেড়ে যায় মানে ব্যথা উঠলে কাজের সময় পারে ঠিক আছে না તેમ না পারে না ব্যথা না উঠলে হয় না আচ্ছা ধন্যবাদ আপনাকে আর কিছু বলবেন আমার মনে হয় উনি লাইনে নেই আসলে ওনাটা পিরিয়ডিক পেইন যেটা বলছে উনি মানে ব্যথা উঠলে উনি মুভমেন্টে ব্যথা হয় না হলে না উঠলে হয় না মানে অনেক আমরা এই যে রোগী প্রায় পেয়ে থাকি স্পেশালি ফাইব্রোমাই Algic پیشنট সে বলে যে আমি যখন হাঁটাচড়ি করি ভালো বাসা আসলেই ব্যথা উঠে বা ব্যথা হয় বা এটা ঠিক বারোটার সময় ব্যথাটা উঠে মানে প্রতিদিন ওই টাইমটার জন্য সে ওয়েট করে যে দিস ইজ পিরিয়ডিক পেন ওই টাইমে আসলি তাকে ব্যথাটা উঠবে এ রুগীর ক্ষেত্রে আমার কাছে মনে হয় এবং দেখেন সে বলছে তেঁতুল টক খেলে ব্যথাটা কমে যায় কিছুটা সাইকোলজিক্যাল পেইন বুঝাইতে পারছি মানে এটা এরকম না যে একেবারেই তার কোনো বড় আকারে কোনো সমস্যা তো দর্শক আপনার এটা হওয়ার কিছু না আপনার যেহেতু তেঁতুল খেলে কমে যায় তেঁতুল খান তেঁতুল খেলে তো আপনার ক্ষতি হবে না যখন ব্যথা উঠবে তেঁতুল খান আর আপনি একটু দেখেন আরও দিন যদি এটা এরকমই করতে থাকে আপনাকে অবশ্যই একজন বাদ ব্যথা বা স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে ডায়াগনোসিস করতে হবে যেহেতু আপনি নিটিংয়ের কাজ করেন সামনে ঝুঁকে সেহেতু ঘাড়ে কিছু ইঞ্জুরি জাতীয় সমস্যা অনেক সময় হতে পারে আমার কাছে মনে হয় না এখন কিছু হয়েছে তো সেই ক্ষেত্রে কাজ করার সময় যতদূর স্ট্রেট সোজা হয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে ঘাড়ে সমস্যা হবে না আর যদি এটা সমস্যা চলতেই থাকে একজন ব্যথা বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হতে হবে আর ঘাড় ব্যথা থেকে হাতে যে বিভিন্ন ধরনের ব্যথা আসে রেফার্ড পেইন হয় ঝিনঝিন করে অনেকেই বলে এই বিষয়টা যদি একটু বলেন আমরা যে বলছিলাম যে আমরা মোস্ট অফ দা রুগীর চিকিৎসা এই রুগীদের সবচেয়ে বেশি রুগী পেয়ে থাকি যেমন উনি বলছিলেন নিটিং করে সামনে ঝুঁকে নিটিং করে এবং গার্মেন্টস উনি হয়তো বারো ঘন্টা কাজ করে কাজটা সকাল থেকে রাত পর্যন্ত এই যে প্রলং পার্সিস্টেন্ট সেম টাইপ এক্সারসাইজ মানে কাজ যে একই অবস্থানে কাজটা করা এতে ঘাড়ে ডিক্সের সমস্যা হতে পারে তখন আপ যে বললেন হাত ঝিঝি করা অবশ লাগা অনেক সময় রুগী বলে আমার কেন ছোটো আঙ্গুলটায় অবশ কেউ বলে বৃদ্ধাঙ্গুলো অবশ অথবা কেউ বলে রিং ফিঙ্গার অবশ বা কারো দু তিনটা অবশ লাগতে পারে একটা হাতে হতে পারে কারো ক্ষেত্রে দুই হাতেই ব্যথা হতে পারে রেফার্ড পেন হতে পারে এই সকল রুগীর ক্ষেত্রে আমার সাজেশন যে যত আর্লি পসিবল একটা এমআরআই করে ফেলতে হবে ঘাড়ের এবং এমআরআইটা কোনো সাইড ইফেক্ট নাই এক্স রে যেমন রেডিয়েশন হ্যাজার্ড হতে পারে কিন্তু এমআরআই কোনো ওরকম কোনো বড়ো কোনো আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না এমআরআই করলেই ঘাড়ের সমস্যাটা বোঝা যাবে আফটার এমআরআই এটা ট্রিটমেন্ট দুই টাইপের একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা হচ্ছে অপারেটিভ অপারেটিভ ট্রিটমেন্টটা সার্জন করে থাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা করে থাকি সাধারণত সেই ক্ষেত্রে হসপিটালে থাকতে হয় কিছুদিন রুগীকে হয়তো কারো ক্ষেত্রে সপ্তাহখানে কারো দুই সপ্তাহ বা একুশ দিন এরকম সময় লেগে যায় সেটা আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে রিহ্যাবিলিটেশন থেরাপির মাধ্যমে আস্তে আস্তে ডিস্কটা কারেকশন করে দেই এবং এক্সারসাইজের মাধ্যমে মাসেলগুলাকে পাওয়ার বাড়ানো হয় অনেক সময় এখানে একটা আমরা গ্রুপ ওয়ার্কও করে থাকি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা সেই ক্ষেত্রে আমাদের এখানে ইপিডুরাল যদি লাগে দিতে হতে পারে মাসেলসের আপনার কিছু ট্রিগারিং করার প্রয়োজন হতে পারে মাসেল এনার্জি দিতে হতে পারে বিভিন্ন থেরাপি পদ্ধতির মাধ্যমে আমরা ট্রিটমেন্টটা করে থাকি রেগুলার এবং হসপিটালাইজড করে মনিটরের মাধ্যমে যেন এবং রুগীকে এডুকেশন দেওয়া যেমন প্রত্যেকটা রুগীর পেশাকে আমরা কনসিডার করি যে সে কি পেশা করে যেহেতু অকুপেশনের সাথে এটা আসলে খুব বেশি রিলেটেড রিলেটেড তাকে ওই ট্রেনিংটা দেওয়া হয় যে আপনার যেহেতু এই সমস্যাটার কারণে আপনার এই রোগটা হয়েছে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি আপনার ব্যথা চলে যাচ্ছে বা ভালো হয়ে গেলেন কিন্তু ভবিষ্যতে আপনাকে এইভাবে চলতে হবে আমরা দেখলাম স্ট্রিং এসে তিনটা বালিশ ব্যবহার করে অনেকে দুটো বালিশ ব্যবহার করে অথবা সে রেলিংয়ে শুয়ে শুয়ে ঘুমায় এই যে এই সকল কারণ বা আপনার কম্পিউটার ব্যবহার করতে শেষে যে সামনে ঝুঁকে ঝুঁকে ব্যবহার করা কম্পিউটারটা কিভাবে বসবে এই জিনিসগুলো আমরা কারেকশন করে দিই অনেক সময় দেখা যায় কি বাচ্চাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা করা হয় যে ঘাটটা লম্বা হবে এই আশায় এরকম করে মানে এই জায়গাটায় ধরে ঝুলানো হয় যে ঘাটটা লম্বা হবে এটা কিন্তু মানে অনেক দিনের একটা প্র্যাকটিস অনেক আগে থেকে এটা করা হয় এই ক্ষেত্রে কি বাচ্চাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে আসলে ঘরে ধরে ঝুলালে তো মানুষ লম্বা হবে না এটা একটা ভুল ধারণা ভ্রান্ত ধারণা এটা থেকে বাচ্চা ইনজুরি হতে মারাত্মক ইনজুরি হতে পারে इवन কি মারাও যেতে পারে কারণ মানুষ যখন ফাঁস দেয় তখন কিন্তু ঘরে আপনার যে ওডনটয়েড প্রসেস থাকে যেটা সেকেন্ড বডি সেটা কিন্তু ভেঙে যেতে পারে তা থেকেই কিন্তু একটা ফাঁস দেওয়া রুগী মারা যায় তদ্রুপ আপনি যখন হ্যাং করলো সে এখানে ধরে তখন কিন্তু ওর প্রসেসটা ভেঙে যেতে পারে যদি ভেঙে যায় সাথে সাথে বাচ্চা মারা যাবে অথবা ইঞ্জুরি হয়ে যেতে পারে চার হাত পা হয়ে যেতে পারে একটা হাত হয়ে যেতে পারে বা ঘাড়ে যে কোনো প্রকার মারাত্মক ইঞ্জুরিতে সে ভুগতে পারে এটা কিন্তু কোনোভাবেই করা উচিত না আপনি খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন শুধু নট অনলি যে বাচ্চাদের আমরা যারা এডাল্ট আছি অনেকেই কিন্তু দেখবেন সেলুনে বা পার্লারে গিয়ে কিন্তু মেসেজ করে ઘરે রাইট এটাও কিন্তু করা হয় এবং ভুল টেকনিকে বিভিন্ন ভাবে মেসেজ করে ঘর ফুটানো এটা কিন্তু কমন প্রায় আপনার মেসেজ পার্লারে গলেই আপনার বা সেলুনে গলেই আফটার চুল কাটার পরে এটা করে দেয় দূরের কথা মানে এটা করাই যাবে এই যে কোন করা যাবে না এতে কিন্তু এই যে সাময়িক আরাম পেতে গিয়ে একটা দুর্ঘটনা হয়ে যায় মানে আপনি অনেক সময় আমরা রুগী পাই সে কোনোদিনই খেলতে নামে নাই বা আগে খেলতো ছোটোকালে এখন গেছে গ্রামের বাড়িতে ঘুরতে ওখানে গিয়ে সে ফুটবল ম্যাচে নেমে পড়লো প্রীতি ফুটবল ম্যাচ এই যে প্রীতি ফুটবল ম্যাচ তা সে একটা ইঞ্জুরি নিয়ে আসছে হয় ঘাড়ের সমস্যা বা কোমরের সমস্যা নিয়ে হাজিরা এবং এইটা দেখা যায় বাকি জীবন তার পুরা দুর্বিষহ করে ফেলতে পারে মানে এই যাতে হুট করে যে কোনো কিছু করা বা আনট্রেনড আনপ্রফেশন যে কোনো নন প্রফেশনাল লোকের কাছে গিয়ে কোনো কিছু করাটা আসলে এটা আমরা হঠাৎ করে এরকম করা উচিত না আজকে আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসএ দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আলোচনার পাশাপাশি আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে